हाय फ्रेंड्स, आमी सौरभ। आज आमी आपनादेर सामने मनुष्यदेर सम्पर्के किछु बोलबो, कारण आपनारा जेमन आमाके चेनेन, अनेके प्रतिनियत देखछेन, आर मनुष्यदेर तो फैनेर कथा बोलतेई हबे ना, कारण उनी हिंदीते भिडियो करेन। आमादेर पासेर राज्य झारखण्डे उनी थाकेन। ता आजके आमी मने करलाम जे मनुष्यदेर जे सक्सेस সেটা কিছু নতুন ইউটিউবারদের মধ্যে ছড়িয়ে দিতে যদি পারি, তাহলে তারাও কিন্তু অনেকটা মোটিভেশন পাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে অংশটা, সেটা হচ্ছে আমার বাড়ির সিঁড়ির ঘর। মনুষ্যতে প্রথমে কিন্তু সিঁড়ির ঘরেতেই ভিডিও করতেন, যারা পুরাতন ভিডিও দেখেছেন। এবং তার সঙ্গে আপনাদের বলে রাখি, সেটা তার নিজের বাড়ি ছিল না, পাশের বাড়িতে তিনি ভিডিও করতে যেতেন। এমনকি তিনি বাড়ির ছাদে পর্যন্ত ভিডিও করতেন, এবং বারবার তার ভিডিওকে কাট করতে হতো সাউন্ডের জন্য। আমি আজকে আপনাদেরকে একটা মোটিভেশন দেওয়ার জন্যই এসেছি, তার কারণ বহু নতুন ইউটিউবার রয়েছেন যারা সেই নতুন স্টারগুলোকে চেনে, মানে যারা সাকসেস পেয়েছে তাদেরকে চেনে, কিন্তু তাদের যে সাকসেসের পিছনে যে কি রয়েছে, যে চাবি রয়েছে, যে পরিশ্রম রয়েছে, সেটা হয়তো দেখে না। তা আমি আজকে সংক্ষেপে মনুষ্যদের জীবনের বেশ কিছুটা অংশ, সব হয়তো বলতে পারবো না, আমি যতটা জানি কিছুটা অংশ বলবো, তাতে আপনারা হয়তো বেশ কিছুটা হলেও মোটিভেশন পাবেন। তবে চলুন আলোচনাটা শুরু করা যাক, এবং টোটাল ভিডিওটাই হচ্ছে আপনাদের জীবনে মোটিভেশন জাগানোর জন্য। তাই অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার ভিডিও দেখেন, বেশিরভাগ জনই হলো নতুন ইউটিউবার, বিভিন্ন ইউটিউবের সমস্যা সমাধান নিয়ে আমার ভিডিওগুলি দেখেন। যারা প্রথমবারের জন্য দেখছেন, তারা অতি অবশ্যই টেকনিক্যাল গুরুজি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসার অপেক্ষায় রয়েছি। অনেকেই জানেন যে আমার সাত্রী মনিটাইজড চ্যানেল রয়েছে, বড় চ্যানেল রয়েছে, যদিও আমি সেখানে স্লাইড শোর মাধ্যমে ভিডিও করি, তাই আমাকে হয়তো অনেকেই চেনেন না। আর এই চ্যানেলটা একেবারে নতুন আমার। ওই সাতটা চ্যানেল থেকে আমি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তা মনুষ্যদের কথা বলছিলাম। মনুষ্যতে যখন জিও প্রথম এলো, তখনই সে ভিডিও তৈরি করতে শুরু করলো, কিন্তু তার আগে তার কোনো চিহ্ন ছিল না, মানে ইন্টারনেটের জগতে বা ইউটিউবের জগতে। তা মনুষ্যদের সেইখান থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। যতদূর আমি জানি, তার বিষয়ে হয়তো কম বেশি ভুলভ্রান্তি হতে পারে, সেটা বলছি না, সেটা আপনি মার্জনা করবেন। ওনার নিজের একটি ভালো বাড়িও ছিল না, সেটা মানুষ মাত্রই হতে পারে, কাউকে আমি ছোট বড় করছি না। আমি বলছি যে উনি যে জায়গা থেকে উঠে এসেছেন, জীবনে ব্যাপক সাকসেস পেয়েছেন। আজকে অনেকেই বলে ভালো সেট আপ নেই, ভালো ফোন নেই, ভালো ক্যামেরা নেই, ভালো মাইক্রোফোন নেই, এগুলো কিন্তু কোনো প্রতিবন্ধকতা নয়। প্রতিবন্ধকতাটা আমাদের মনের মধ্যে, যে আমি পারছি না। এই যে পারছি না কথাটা, এটা খুব খারাপ জিনিস। শুধু আমি ইউটিউবে সাকসেসের কথা কিন্তু বলছি না, আমি বলছি টোটাল যে কোনো বিষয়ে সাকসেসের কথা। আমি পাচ্ছি না, এটা আপনাকে আরও 10 গুণ পিছিয়ে দিতে পারে। তা আজকে মনুষ্যকে দেখুন। মনুষ্যে আমি যতটা জানি যে ওর বাবা একটা সাইকেলের ছোট দোকান রয়েছে, সাইকেল বিক্রি নয়, সাইকেল মেরামতির দোকান, এবং ও একটি মোবাইল শপে রিচার্জের কাজ করতো, এবং পরবর্তীকালে ও ভিডিও তৈরি করতে থাকে, এবং সাকসেসের ফলে ওকে পিছু ফিরে তাকাতে হয়নি। আজকে ও নিজের একটা সেট আপ, একটা স্টুডিও তৈরি করেছে, আপনারা দেখতে পান প্রতিনিয়ত, প্লাস 4-চাকা গাড়ি, 2-চাকা গাড়ি, আইফোন, এসি মেশিন, মানে একটা মানুষের ভিআইপি হিসেবে থাকার জন্য, মানে লাক্সারি যে লাইভলিড, সেটা কিন্তু সম্পূর্ণই মনুষ্যে করতে পারেন। এখন প্রচুর পরিমাণে স্পন্সর পান, ইউটিউব থেকে ইনকামও প্রচুর রয়েছে, সব কিছু মিলিয়ে ও মানে উনি বিশাল একটা জায়গায় চলে গেছেন, এবং আগামী দিনে যাক, এটা আমাদের শুভকামনা, আমরাও দেখতে চাই। কারণ মানুষের উন্নতিতে দেখে তাকে হিংসে না করে, তার দ্বারা যদি আমরা মোটিভেশন পাই, এনকারেজমেন্ট পাই, তাহলে কিন্তু নিজের সাকসেসটাও আসে। তা এই মতো অবস্থায় আমি যখন প্রথম ইউটিউবে আসি, আমিও গত 3 বছর ধরে আছি,
কম বেশি সবাই চেনেন। আমি যখন প্রথম আমি ইউটিউবে আসি তখন আমি মোটামুটি তিনটে চ্যানেলকে ফলো করতাম। একজন হচ্ছে ধর্মেন্দ্র কুমার, আপনারা হয়তো জানেন, আর একজন হচ্ছে যোগী যোগেন, এবং তৃতীয় যে সেটা হচ্ছে মনোজ দে। তা মনোজ দে তাদের মধ্যে সব থেকে ছোটো ছিল, কাজ ভালো ছিল। ব্যাপার হচ্ছে ধর্মেন্দ্রবাবুর কাজের আর মনোজদের কাজের মধ্যে একটি ফারাক আছে, সেটা হচ্ছে ধর্মেন্দ্রবাবু রেগুলার ভিডিও দিতেন না, আর মনোজ দে রেগুলার ভিডিও দিতেন। তাই ইউটিউবের জগতে টিকে থাকার জন্য সব থেকে বেশি দরকার কন্টিনিউটি, আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে। যা হোক একটা কিছু ভিডিও আপনাকে আপলোড করতে হবে, যা হোক আপনাকে ইউটিউবে আসতে হবে। তা আমি মনোজদের সঙ্গে সরাসরি কোনো দিন যোগাযোগ করিনি, আর আমি এমনটা চাই না যে যোগাযোগ করতে, সেরকমটা আমার ইচ্ছাটাও নেই। কারণ মানুষ স্টার হোক, তার কাজ দেখে আমরা কাজ শিখি এবং নিজেকে সেই জায়গাটায় পৌঁছে নেওয়াটাই হচ্ছে আমাদের উচিত বা কর্তব্য, যাই বলি। তাই তিনি তার উত্থান হোক, সঙ্গে আমার উত্থান হোক। আজকে যারা আমার ভিডিও দেখছেন হয়তো আমার থেকে অনেক কম সাবস্ক্রাইবার আছে, আমার হায়েস্ট সাবস্ক্রাইবার এই মুহূর্তে রয়েছে 2,40,000 প্লাস, এবং এরকম তিনটে চ্যানেল রয়েছে যেগুলো 2,00,000 ছাপিয়ে গেছে, এবং তাছাড়াও 1,00,000-1,50,000 সাবস্ক্রাইবার রয়েছে, মোট 7টা চ্যানেল রয়েছে। তা সেই মতো অবস্থায় বলি যে হয়তো আপনাদের মধ্যে অনেকের হয়তো এরকমটা হয়নি, সাবস্ক্রাইবার এত নেই, তা আমাকে ফলো করছেন। আজকে আপনি আমাকে ফলো করছেন, কালকে আপনি আমাকে টপকে যাবেন, তাতে কিছু যায় আসে না। কাজটা করুন, কাজটা শিখুন এবং মোটিভেশনে জড়িয়ে থাকুন। তা আমি সত্যি করে অবাক হয়ে যাই মনোজদের জীবনটা দেখে, যে বছর তিনেকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তা এই বছর তিনেক ইউটিউব যেন উজাড় করে দিয়েছে মনোজ দেকে, তাই আপনাকেও দিতে পারে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মনোজ দে যেভাবে কাজ করেছে, যতটা পরিশ্রম করেছে, সেই পরিশ্রমটা দেখতে হবে। আজকে কেউ তার ভিডিও খুলে তার সাবস্ক্রাইবারটা দেখলেন, তার ভিউজ লেভেলটা দেখলেন, তাহলেই কিন্তু হয়ে গেল না। আপনাকে দেখতে হবে সে কতটা কাজ করছে, সারা দিনে কতটা পরিশ্রম করছে। বেশিরভাগ ইউটিউবার ইউটিউব ছেড়ে চলে যায়, কম বেশি সবাই হচ্ছে ক্রিয়েটার। এটা দেখবেন যারা যারা ভিডিও দেখেন, কম বেশি তারাও ভিডিও তৈরি করেন। কিন্তু দেখবেন অনেকেই আছে যারা কিছুদিন ভিডিও তৈরি করার পর ইউটিউব ছেড়ে চলে যায়। এক্ষেত্রে যে সমস্যাগুলি হয়, তারা কন্টেন্ট পান না, কোন ধরনের ভিডিও তৈরি করব, কোন ধরনের ভিডিওতে বেশি ভিউজ আসবে, এই ধরনের কন্টেন্টগুলো পান না। আবার কন্টেন্ট যদি পান, ইচ্ছা থাকে না, ভাবে যে কি হবে করে, ওর অন্যজনা করেছে তার ভিউজ আসছে ভালো, আমারটা আসবে না, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু থেকে যায়। এবং সেই জায়গা থেকে ডিস্টার্বটা হয়, সেই জায়গা থেকে মানুষ কিন্তু পিছু হটতে শুরু করে, এবং যারা এগোতে থাকে তারা কিন্তু এগোতেই থাকে। তাই ভিউজটা কোনো ম্যাটার নয়, সত্যি কথা বলতে ভিউজটা কোনো ম্যাটার নয়। আপনার ইচ্ছা আছে, আপনার ক্রিয়েটিভিটি আছে, আপনার কিছু জানাবার দরকার আছে, আপনি জানিয়ে দিন। এটা ইউটিউব একটা ফ্রি প্ল্যাটফর্ম, আপনি জানিয়ে দিন। আপনাকে পিছু ফিরে দেখতে হবে না যে আপনার কতজন আপনার ভিডিও দেখলো, সেটা কিন্তু কোনো ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে এটা যে আপনি 365 দিন এক বছরে বা এক মাসে আপনি কতগুলো ভিডিও দিতে পাচ্ছেন, এটাই হচ্ছে ম্যাটার। তা আমি দারুণভাবে মোটিভেট হয়েছি, তাই আজকে মনোজদের উপর এই ভিডিওটা তৈরি করছি, ডেডিকেট করছি মনোজদেরকেই। আর যদি মনোজদের কোনো ফ্যান এই ভিডিওটা দেখেন, তাহলে অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন আপনার কি মতামত মনোজদের সম্পর্কে। আরও যদি কিছু আমি তথ্য কম বেশি ভুল বা যাই হোক যেটাই দিক, যদি আপনার কিছু জানানোর থাকে অতি অবশ্যই জানাবেন। তা কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই জানাবেন। আমি আমার পছন্দের বেশ কিছু ইউটিউবার নিয়ে হয়তো আগামী দিন ভিডিও করব, এবং আপনাদের যে আমি বারবার বলি যে আমার 7টি চ্যানেল রয়েছে, তা আমি একদিন প্লে বাটনের ওপর ভিডিও করব। যদিও আমার একটি প্লে বাটন আসছে, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, তা সব কিছু নিয়ে আমি ভিডিও তৈরি করব। আশা করি আপনাদের অনেকটা মোটিভেশন দিতে পারবো। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেকনিক্যাল গুরুজি বাংলাটিকে
অতি অবশ্যই সাপোর্ট করবেন।